তো আমরা আরেকটা অঙ্ক দেখি নতুন অঙ্ক নিয়ে সিজন শিলার একটা অঙ্ক দেখি ঠিক আছে আরেকটা নিয়মের তো দেখা যাচ্ছে একটা চিত্র দেওয়া আছে ঠিক আছে এটা কুমিল্লা বোর্ড দু হাজার পনেরোতে আসছিল দেখা দেখা যাচ্ছে একটা ছত্রিশ মিটার চওড়া একটি নদীতে দশ মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে চিত্র হ্যাঁ নৌকাটি নদী পার হয়ে বিপরীত তীরে সি বিন্দুতে পৌঁছালো তাহলে রওনা দিয়েছে এদিকে তারপর সি বিন্দু দিকে পৌঁছাইছে হ্যাঁ সি বিন্দু বরাবর কিন্তু রওনা দেয়ও নাই হ্যাঁ রওনা দিচ্ছে যে কোনো একটা দিকে ঠিক আছে এর মাঝখানে যে কোনো একটা দিকে রওনা দিয়ে শিবিন্দু দিকে পৌঁছেছে হ্যাঁ শিবেন্দু দিকে পৌঁছেছে নদীতে স্রোতের ব্যাগ দেওয়া আছে নৌকার ব্যাগ ওখানে দেওয়া আছে দশ মিটার আছে এখন বল আছে এই ওইগুলো প্রথম প্রশ্নে কী বলছে নদীতে বিপরীত পারের বিসি দূরত্ব বের করো দুই নম্বরটা বলছে নদীর বিপরীত পারের বিবিন্দুতে পৌঁছাইতে হলে মাঝির কী ব্যবস্থা নিতে হবে প্রথমটা বলছে যে বিষির এই দূরত্বটা বের করো আর দ্বিতীয় বলতে যদি মাঝে ঠিক বরাবর বিভিন্ন তো পৌঁছাতে চায় তাহলে তাকে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে তাহলে এই ধরনের কোশ্চেন করতে পারে ঠিক আছে আমরা এই পর্যন্ত দুটা নিয়ম দেখছি দুটা অসেনশল দেখছি এখন এটা আরেকটা ঠিক আছে তাহলে আমরা প্রথমটা এই নাম্বারটা করি হ্যাঁ তো প্রথমটা করি একটু কী কী দেওয়া আছে আগে আমরা একটু উঠাই আমাদের কী কী দেওয়া আছে ইনফরমেশান সবগুলো উঠে আগে তো কী কী দেওয়া আছে আমরা উঠাইলাম দিকে সোতের ব্যাগ দেওয়া আছে সতের ব্যাগ উঠাইলাম নৌকার ব্যাগ দেওয়া আছে উঠাইলাম তোমার আলফা দেওয়া আছে সাইত্রিশ ডিগ্রি ঠিক আছে আলফা সাইঁত্রিশ ডিগ্রি উঠাইলাম তো আলফা যে আমার আলফা যে সত্য সত্যের দিকে নৌকা আমার এদিকে চালানো হয়েছে যে বলছে নদীতে নৌকাটি নদী পার হয়ে সরি নদীতে এত বেগে একটি নৌকা চলছে তার মানে এই বেগে চালানো হয়েছে এদিকে চালানো হয়েছে স্রোতের সাথে এদিকে চালানো হয়েছে তাহলে এটা কি আলফা হ্যাঁ স্রোতের সাথে এদিকে চালানো হয়েছে তাহলে এটাই আলফা সাঁত্রিশ ডিগ্রি আলফা তো আমরা আলফাটা লিখলাম সাঁত্রিশ ডিগ্রি ঠিক আছে আর নদী প্রস্থ তো দেওয়া আছে ছত্রিশ মিটার হুম নদীর প্রস্থ কত নদীর প্রস্থ এবি বরাবর কত এবি ছত্রিশ মিটার এটাই তো নদীর প্রস্থ ছত্রিশ মিটার তোমার নদীর বস্ত্র হলো ছত্রিশ মিটার হইলো তা ম বলছে বিশি দূরত্ব কত হ্যাঁ বিশি দূরত্ব কত তাহলে নদীর বিশি দূরত্ব বিশি দূরত্ব তাহলে তোমার এটা হলো নদীর পার বরাবর দূরত্ব না হ্যাঁ এটা তো নদীর পার বরাবর দূরত্ব তো নদীর পার বরাবর দূরত্ব এই পারে এই পারে যে দূরত্ব মানে এই পারে তুমি যদি দূরত্ব বের করো এই পার বরাবর যে দ্রুত হবে এদিকে তো তোমার সেম দূরত্বই হবে তার মানে পার বরাবর তুমি যে কোনো একদিকে দূরত্ব বের করলে দূরত্বটা কিন্তু সেম হবে এদিকে তোমার বিশি সঞ্জনে যে দূরত্ব এদিকে বের করলে এদিকে মানে পার বরাবর তোমার দূরত্ব বের করলেই তোমার এটা দূরত্ব যাবে তোমাকে দেখতে হবে পার বরাবর এই দূরত্বটা কত হয় তাহলে বিষি দূরত্ব দূরত্ব বিষি সমান সমস্যা কী তাহলে লিখি দূরত্ব বিসি সমান কী হবে আমরা কি জানি দূরত্ব বিসি সমান এখানে দূরত্বরা দূরত্ব সময় কী ব্যাগ ইন্টু সময় তাহলে ব্যাগ গুণ সময় তাহলে এখানে ব্যাগটা কী পার বরাবর ব্যাগ তা পার বরাবর ব্যাগ মানে কি পার বরাবর ব্যাগ হল স্রোতের ব্যাগ যোগ হ্যাঁ নৌকার ব্যাগ তারপর নৌকার ব্যাগের উপর অংশ হলো বি কস আলফা কিন্তু সময় টি তাহলে আমাকে এখন এই মানগুলি বের করতে পারলে আমরা এখানে দুটোটা বের করতে পারবো তাহলে আমরা প্রথমে টি বের করি তা এখন আমরা আগে টিটা বের করি টি সময় কি আমরা জানি টি সময় ডি বাই বি সাইনালফা সময়টা বের করবো আমাকে টিটা লাগবে বিআরের মান দেওয়া আছে বিবির মান দাও আছে বিকসলার মানতে দেওয়া নেই সবগুলি মান বসলে আমরা দুটো বের করতে পারি কিন্তু তো আমার কি কি বের করলাম আমি আগে বুঝতে আসি তো টিটা বের করবো টি টু ডি বাই বি সাইনের কথা তাহলে ডি এর মান কত দেওয়া আছে ছত্রিশ ডি এর মান ছত্রিশ মিটার এর মান কত লোকার দশ সাইন সাইত্রিশ ডিগ্রি তাই না মানগুলো আমরা বসাইলাম তো মানগুলো বসে এবার আমরা একটু মানটা বের করি কত বের হয় তাহলে আমরা সময়টা কত পেলাম ব্যাগ দিলে আমার ফাইভ পয়েন্ট নাইন এইট থ্রি টু ফাইভ পয়েন্ট নাইন এইট সেকেন্ড আবার পার বারবার মোট ব্যাগ কত পার বরাবর মোট ব্যাগ আমরা দিতেছিলাম আমাদের কী বের করতে হবে এটা বের করতে হবে না ঠিক আছে আমাদের এটা বের করতে হবে এই তো পার বর মুড ব্যাগ ঠিক আছে না তাহলে পার বরাবর মোট তো কত পারবর মোট বেগ হলো আমার এই যে বের করলাম এর লোকের সুতের ব্যাগ বসে এলাম নৌকার ব্যাগ বসে মানগুলি বসে আমার এত আসলো হ্যাঁ যোগ গুলো আমার এত আসা করলাম ক্যালকুলেটার এগুলি করলে হয়ে যাবে তো আমার বিসি সংখ্যা কত তাহলে মোট ব্যাগ দশ দশমিক নাইন এইট সিক্স গুমটি আমার কত ফাইভ পয়েন্ট নাইন এইট ঠিক আছে তাকে আমি ঘুম দিই দশ দশমিক দশ দশমিক নাইন এইট সিক্স নাইন এইট সিক্স গুম ফাইভ পয়েন্ট নাইন এইট সিক্সটি ফাইভ পয়েন্ট সিক্স নাইন সিক্স সুতরাং সিক্স কি মিটার তাহলে আমার দূরত্ব কত তাহলে এত এত মিটার সুতরাং আমরা দুটোর আমরা একটু পাইলাম আর তুমি যদি সবগুলি মান একবারে বসে যদি এখানে সবগুলি মান একবারে বসাও যে এখানে যদি সবগুলি একবারে বসে যদি তুমি করে মানটা বের করো তাহলে কিন্তু আমার মানটা হয়তো একটু বড় হইতে পারে সিক্সটি ফাইভ পয়েন্ট আমার সিক্সটি নাইন আসছে তাছাড়া তোমার এখানে মানটা হয়তো একটু সামথিং বড়ো সেভেন্টি বা সেভেন্টি টু এরকম সামথিং বিষয় আসতে পারে যদি তুমি কারণ আমার এখানে কিছু মান বাদ পেরে গেছে যদি আমি ব্যাঙে ব্যাঙ্গে নেওয়ার কারণে তো ওভাবে করলে আরো ভালো হবে আর কি সিক্সটি ফাইভটা তোমার ঠিক থাকবে তাহলে এমনটা এভাবে ইজিলি কিন্তু আমরা অঙ্কগুলি বের করতে পারি তাহলে একদম সহজ কিন্তু আমরা জানি কীভাবে বের করতে হবে ঠিক আছে জাস্ট একটু বুঝতে পারলে হইলো যে তোমার সে কেউ বের করতে হবে দূরত্ব বের করলাম আমার তো আমি আগে মিনসূতরা বসিলাম মিনসূতরে বসানোর পরে আমি এখন আমার তো বোঝা যেতে আমার কী কী বের করতে হবে টি লাগবে এটা লাগবে আমি সব আস্তে আস্তে কী করলাম সেতু অনুযায়ী বের করলাম হ্যাঁ সেতু অনুযায়ী কিন্তু বের করলাম একদম ইজি কিন্তু হ্যাঁ এবার দুই নম্বরটা দেখি যে কী ব্যবস্থা গ্রহণ করতে হবে তো এখন দুই নম্বরে প্রশ্ন করছে যে নদীর বিপরীত পারের বিবিন্দুতে নৌকাকে পৌঁছাতে হলে মাঝির কী ব্যবস্থা নিতে হবে তার মানে তুমি সোজা এ থেকে বীতে চাইতে চাও তার মাঝিকে কী ব্যবস্থা নিতে হবে যার মানে হইলো তোমাকে কত ডিগ্রি কোণে নৌকাটা চালাইতে হবে বা রওনা দিতে হবে তুমি কত ডিগ্রি কোণে রওনা দিলে তুমি একদম সোজা বিভিন্ন দিকে পৌঁছাতে পারবা দেখেন তোমাকে আলফার মানটা বের করতে বলছে এই ধরনের কোশ্চেন থাকলে বুঝবা যে ঠিক সোজা অপরপার পোষাতে হলে কী ব্যবস্থা নিতে হবে বা সোজা অপরপারে পৌঁছাতে পারবে কি না ঠিক আছে তো করলাম যে ঠিক অপরপার পৌঁছাতে চাইলে তাকে কী ব্যবস্থা নিতে হবে বা কত ডিগ্রি কোণে নৌকা চালাতে হবে এই ধরনের কোশ্চেন থাকলে বুঝবা যে তোমাকে আলফার মান বের করতে বলছে যে তোমাকে ঠিক সোজা অপরপার পোষাতে যায় তাহলে কি ব্যবস্থা নিতে হবে বা কত ডিগ্রি নৌকা চালাতে হবে তাহলে এখানে মান বের করতে তাহলে আমরা বের করবো ঠিক আছে সোজা নিলাম যে নদীটি নৌকাটা ঠিক সোজা বিভিন্ন পৌঁছাইলো ধরে নিলাম যেতে তারা বলছে বিভিন্ন পৌঁছা বিভিন্ন নৌকাটিকে পৌঁছাতে হলে দৈরা নিলাম নৌকাটা ঠিক এ থেকে বিভিন্ন পৌঁছাইলো ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে যদি নৌকাটা ঠিক সোজা সোজা এই এ বিন্দু থেকে বিভিন্ন পৌঁছায় তাহলে উদ্বেগ অনুসারে নৌকাটি বিভিন্নতে পৌঁছালে থিটার মানে কত ডিগ্রি হবে নাইটি ডিগ্রি হবে কারণ সেই বিন্দুতে পৌঁছেছে আর যতক্ষণে পৌঁছায় সেটা কী হয় থিটা নাইনটি ডিগ্রি হয় না হ্যাঁ যত কোণে পৌঁছায় সেটা হয় নাইটি ডিগ্রি তো থিটা না নাইনটি ডিগ্রি তো তোমাকে আলফাভেট করতে হবে ঠিক আছে তা আমরা জানি দেখি আমরা জানি ট্যান থিটা ফিজিক্যাল টু কি ট্যান টেন টু বি এখানে তো বিবি দিয়ে রাখছে এখানে বিবি সাইন আলফা তারপরে বিয়ার যেহেতু সুতোর বেগ দিয়েছি বিআর তাহলে বিআর প্লাস বিবি কস আলফা তাহলে আমাকে এখান থেকে আলফার মানটা বের করতে হবে কোণে তাকে রওনা দিতে হবে তাহলে আমরা এখানে আলফার মানটা বের করি তোমরা সুতরাং লেখলাম ঠিক আছে বিবি তাহলে এখানে টেন থ্রি হলো বিবি বিবি হলো তোমার নৌকার ব্যাগ সাইনারফা বিয়ার সোতের ব্যাগ প্লাস বিবি নৌকা ব্যাগ বসাতে সুতরাং বসাইলাম হ্যাঁ তাহলে এখানে থ্রিটা আমার নাইনটি ডিগ্রি বসাইলাম আমার গাফা মামতে হবে বসাইলাম তো আমরা এখানে অনেকে টেন নাইনটি ডিগ্রি মান বসাই দিই টেন নাইনটি অসীম করি অসীম করে কই রা পরে অঙ্কটা আমি মেতে পারি না ঠিক আছে তা আমার সাজেস্ট থাকবে তোমরা ওইভাবে না কই ঠিক আছে যে সাইন নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি করবা তাহলে তোমরা ইজিলি মিলাতে পারবা অভিভাবক করলো মিলান যাবে যদি যারা মিলে নিতে পারো তাহলে আর বলো হ্যাঁ সাইন নাইনটি ডিগ্রি মার জানি জন্য তো তো অসংখ্য থেকেও তুমি মানটা বের করতে পারবো তো এভাবে ইজি হয় আর কি ঠিক আছে সাইন নাইনটি ইভে কস এভাবে করবো ঠিক আছে এটা ইজি হয় তাহলে পাইলাম তাহলে এখানে কি আসলো তোমার এখানে কি আসলো তার মানে সাইন নাইনটির মধ্যে জানি ওয়ান আর কস নাইনটি জিরো এই এই কাজটা করার জন্য আমি ওইভাবে বলছি হাত শোয়া হাজার তো মানটা বসিলাম আর আরে গুণ করলে এটা জিরো হয়ে যাবে এটাও আসবে তার মানে মানগির পক্ষান্তর করি তাহলে এটা আসবে ঠিক আছে আমার মান তারপর কটা আসবে একটু বের করি আর ফিজিক্যাল টু ঠিক আছে আর আসবে আমার আর আসবে একশো সাত দশমিক ফোর ফাইভ ঠিক আছে ফোর ফাইভ ডিগ্রি ठीक है সুতরাং তাহলে আলফা টা সূত্র আর নقطه B বিন্দুতে পৌঁছাতে তাহলে সূত্রের সাথে 알파 কি আলফা রইলগা সূত্রের সাথে নুকর ভাগ না সূত্রের সাথে একশো সাত দশমিক পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে তারপরে স্রোতের সাথে নৌকার বেগের মধ্যবর্তী কোন মানে কত কতক্ষণে রণাইতে হবে তাহলে কত কতক্ষণে রণাইতে হবে তাহলে নৌকাটি বিভিন্নতে পোষাতে হলে স্রোতের সাথে একশো সাত দশমিক এত ডিগ্রি কোণে চালাতে হবে বা রণাইতে হবে এতক্ষণে চালাতে হবে তাহলে ইজিলি কিন্তু আমরা এভাবে বের করতে পারি অঙ্কগুলো কিন্তু একদম ইজি দেখছো জাস্ট একটু বুঝতে পারলে হইলো তাহলে এটা আমরা একটু প্লাম ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছো তাহলে আজকে পর্যন্তই